Welcome to Lekas online class. This is Mohammad Tariqul Islam, lecturer ICT, Lekas Public School and College. Now we discuss lesson 9, topic topology. Topology means arrangement of computer in or computer devices in different order. You have already known that numberless computers are connected to a network so that one can communicate the other. আমরা আগেই জেনেছি যে কি যে কম্পিউটারগুলো বিভিন্ন ভাবে নেটওয়ার্কে যুক্ত থাকে যাতে করে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে. The computer network based on the position of the connected computer can be divided into the following way. মানে তারা কয়েকটা উপায়ে কম্পিউটার গুলোর সাথে কানেক্টেড থাকে. একটা হচ্ছে প্যান, প্যানের অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক. ল্যান, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক. ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক. ওয়ান হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক. তো আমরা প্রথমে প্যানটা আসি, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে একটা কি বুঝে, একজন ব্যক্তির পার্সোনালি কি কি বিষয় থাকতে পারে, যে বিষয়গুলো থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো একটা নেটওয়ার্ক বিল্ড বা তৈরি করা হয় তাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক. তো একজন মানুষের পার্সোনাল কি থাকতে পারে, একটা মোবাইল থাকতে পারে, একটা কম্পিউটার থাকতে পারে বা ল্যাপটপ থাকতে পারে বা প্রিন্টার থাকতে পারে. এইগুলোকে নিয়ে যদি আমরা কোনো নেটওয়ার্ক তৈরি করি সেটাকে বলা হয় প্যান. আর ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক. লোকাল মানে একটা নির্দিষ্ট জায়গা, সেটা একটা কলেজ ক্যাম্পাস বা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা একটা পাড়া বা মহল্লা নিয়ে হতে পারে, এটাকে বলা হয়। বা একটা বড় একটা বিল্ডিং, বিল্ডিং এর সবগুলো কম্পিউটার কে যদি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয় বা নেটওয়ার্কভুক্ত করা হয় সেটাকে বলা হয় কি লোকাল এরিয়া নেটওয়ার্ক. ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক. মেট্রোপলিটন মানে একটা মহানগর, যেরকম চিটাগং মহানগর, চিটাগং মেট্রোপলিটন এরিয়া, ঢাকা মেট্রোপলিটন এরিয়া, এই একটা মেট্রোপলিটনে সবগুলো কম্পিউটার বা ডিভাইসকে যদি একটা নেটওয়ার্কে আওতায় নিয়ে আসা হয় সেটাকে বলা হয় ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক. আর একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলা হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে কি বলা হয়, ওয়ান। ওয়ান হচ্ছে আমাদের যে একটা শহর থেকে অন্য শহরের সাথে দুইটা শহরের মধ্যে যতগুলো কম্পিউটার সবগুলো কম্পিউটারকে যদি আমরা নেটওয়ার্কে আওতায় আনতে পারি সেটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক. অথবা একটা দেশ থেকে আরেকটা দেশ দুই, সেটাকে বলা হয় কি ওয়ান। তো এখানে বলছে প্যান ইজ এ পার্সোনাল নেটওয়ার্ক হয় ব্লুটুথ ইউজ, যেখানে ব্লুটুথ ব্যবহার করা হয়। তো ব্লুটুথ ব্যবহার করা, ব্লুটুথ দিয়ে আমরা আমাদের মোবাইলের সাথে কম্পিউটারকে কানেক্টেড করতে পারি, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। At school, college or university, the LAN is generally used. তাহলে স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে আমাদের LAN ব্যবহার করে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি তো আগেই বলছি যে একটা কলেজে সবগুলো কম্পিউটার বা কলেজ ক্যাম্পাসে সবগুলো কম্পিউটার গুলোকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড করতে পারি। Again, a MAN is a network that connect a whole city. তার মানে একটা সিটির সবগুলো নিয়ে আমাদেরকে কানেক্ট করা হয় সেটাকে বলা হয় কি ম্যান বলা হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বাট ওয়ান ইজ ইউজ টু কানেক্ট দ্য হোল কান্ট্রি অর দ্য ওয়ার্ল্ড। তাই তো বললাম একটা কান্ট্রির ভিতরে গিয়ে থাকতে পারে যে ডিস্ট্রিক্ট গুলো কম্পিউটার গুলো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের কম্পিউটার গুলো কানেক্টেড করা যায়। অথবা আমাদের পৃথিবীর সবগুলো কম্পিউটারকে আমরা অনের মাধ্যমে কানেক্টেড করতে পারি। দি কম্পিউটার্স আন্ডার দিস নেটওয়ার্ক আর কানেক্টেড ইন ডিফারেন্ট সিস্টেম। দিস ডিফারেন্ট সিস্টেম আর কল আজ কল কলড টপোলজি। এই যে আমি বললাম যে টপোলজি মিন্স কানেক্টেড কম্পিউটার আর কম্পিউটার ডিভাইসেস ইন ডিফারেন্ট অর্ডার, ইজ কলড টপোলজি। Now we discuss bus topology. আমরা এখন bus topologyটা নিয়ে আলোচনা করব যে bus topology কি, what is bus topology,
advantage of bus topology and disadvantage of bus topology. তো এইটা আমরা একটু দেখতে পাচ্ছি একটা বাস টপোলজি। তো একটা বাস যদি আমরা কল্পনা করি, বাস কি, বাসের দুই পাশে সিট থাকে আর মাঝে আমাদের যাওয়ার জায়গা থাকে, একটা ড্রাইভার থাকে, এটা হলো আমাদের বাস সিস্টেম। তো বাস থেকে বাসের কনসেপ্ট কে কাজে লাগায় বাস টপোলজি আসছে। বাস টপোলজিতে আমাদের এই যে একটা তার, এই তারটাকে বলা হয় ব্যাকবোন কেবল, এই তারটাকে বলা হয় ব্যাকবোন কেবল। আর আমাদের দুই পাশে ব্যাকবোন কেবলের দুই পাশে আমাদের কম্পিউটার বা কম্পিউটার ডিভাইস গুলোকে আমাদের কানেক্ট করা হয়। তো এখন আমাদের এইখানে বলছে যে অল দ্য কম্পিউটার্স আর কানেক্টেড টু দ্য টু এ মেইন ব্যাকবোন আর মেইন লাইন ইন দিস টপোলজি। Keep a computer on to contact another computer in bus topology system. The information is shared with all the computer connected to it, but only the desired computer receive the information and the other computer ignore it. তো এখানে আমাদের বলছে যে একটা কম্পিউটার যদি আরেকটা কম্পিউটারের সাথে যদি আমাদের কানেক্ট কন্ট্যাক্ট করতে চায় বা কোনো ইনফরমেশন শেয়ার করতে চায়, তাহলে আমাদের এই টপোলজিতে এই ইনফরমেশন অল দ্য কম্পিউটার্স কানেক্টেড টু ইট মানে শেয়ার্ড, মানে এই কম্পিউটার সবাই শেয়ার করতে পারে, বাট অনলি দ্য ডিজায়ার্ড কম্পিউটার মানে যে কম্পিউটারকে আমরা পাঠাবো সেই কম্পিউটার শুধুমাত্র এই ইনফরমেশনটা রিসিভ করবে, অ্যান্ড আদার কম্পিউটার ইগনোর ইট, অন্যগুলো এটা ইগনোর করবে। রিমেম্বার দ্যাট ইফ দ্য বাস অর ব্যাকবোন গেট ড্যামেজ দ্য হোল নেটওয়ার্ক কোলাপস। যদি আমাদের এখানে কোন একটা এখানে যদি ব্যাকবোন কেবলটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এই একটা পয়েন্ট বা এই একটা পয়েন্ট বা একটা প্রান্ত বা একটা নোড বা একটা কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে সমস্ত বা টোটাল নেটওয়ার্কের কোনো কিছুই হবে না। এটাকে বলা হয় আমাদের বাস টপোলজি। তো বাস টপোলজির মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের লো কস্ট, কম খরচে সবচেয়ে ভালো নেটওয়ার্ক হচ্ছে এটা, কম খরচে সবচেয়ে ভালো নেটওয়ার্ক হচ্ছে বাস টপোলজি। তো আমাদের আমাদের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি ল্যাবের যে ডিজাইনটা সেই ডিজাইনটা হচ্ছে বাস টপোলজি ডিজাইন। তো এইটা সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম খরচে ভালো নেটওয়ার্ক। একটু অসুবিধা হচ্ছে আমাদের কি যে ব্যাকবোন কেবলটা যদি নষ্ট হয় ড্যামেজ হয় তাহলে কি দি হোল নেটওয়ার্ক কোলাপস মানে সমস্ত নেটওয়ার্কটাই কি ভেঙে পড়বে। এইটা হলো আমাদের বাস টপোলজি। তো আজকে আমরা শুধু বাস টপোলজি পড়লাম, যে বাস টপোলজি বিষয়টা কি, বাস অল দ্য কম্পিউটার আর কানেক্টেড টু এ মেইন ব্যাকবোন আর মেইন লাইন ইন দ্য টপোলজি। ইফ এ কম্পিউটার অন টু কন্টাক্ট another computer in bus topology system, the information is shared with all the computers connected to it, but only the desired computer receives the information and the other computer ignore it. Remember that if the bus or backbone get damaged, the whole network collapse. তো আমরা বাস টপোলজিটা বুঝলাম। আমরা এর আগে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম প্যান নেটওয়ার্ক, তারপর দেখলাম আমরা প্যান নেটওয়ার্ক, তারপর দেখলাম আমরা ল্যান নেটওয়ার্ক, এরপর দেখলাম হচ্ছে আমাদের ম্যান নেটওয়ার্ক আর হচ্ছে আমাদের কি ওয়ান। তো আমি আবার এটা বলি যে প্যান এর অ্যাপ্লিকেশন হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা পার্সোনাল একটা মানুষের পার্সোনাল বিষয়গুলো নিয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের ব্লুটুথ একটা ব্যবহার করে আমরা পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করতে পারি। তারপর হচ্ছে ল্যান, আমাদের স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে ল্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়, বা একটা বড় বিল্ডিং বা একটা লোকাল এরিয়াকে আমরা ল্যান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান দ্বারা কানেক্টেড করতে পারি। এরপর আসি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে আমাদের বোঝায় যে একটা বড় সিটি তে সবগুলো কম্পিউটার বা কম্পিউটার ডিভাইস কে আমরা যদি কানেক্ট করি সেটা হবে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর আসে হচ্ছে ওয়ান, ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
তার মানে আমাদের ওয়ান হচ্ছে একটা দেশের সবগুলো কম্পিউটারকে কানেক্ট করতে পারে, অথবা আমাদের একটা পৃথিবীর সবগুলো হোল দ্য ওয়ার্ল্ড কানেক্ট, এটাকে বলা হয় ওয়ান। তো আমাদের টপোলজি বিষয়টা হচ্ছে আমাদের কম্পিউটার সাজানোর কৌশল বা অ্যারেঞ্জমেন্ট অফ কম্পিউটার কম্পিউটার ডিভাইসেস ইন ডিফারেন্ট অর্ডার, বিভিন্ন অর্ডারে আমাদের কম্পিউটার ডিভাইসেস গুলো অ্যারেঞ্জমেন্ট করাটাই হচ্ছে আমাদের টপোলজি। তো আমাদের টপোলজিতে আমরা আজকে দেখলাম বাস টপোলজি দেখলাম, আর আমরা টপিক দেখলাম হচ্ছে প্যান ল্যান ম্যান ওয়ান। তো আজকে এতটুকুই, তো ধন্যবাদ সবাইকে, আশা করি এই টপিক গুলো তোমরা বুঝতে পারছো, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস ল্যান ম্যান প্যান ওয়ান আর বাস টপোলজি। আমরা আগামী ক্লাসে আমরা রিং টপোলজি নিয়ে আলোচনা করব, আমরা স্টার টপোলজি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা টি টপোলজি নিয়ে আলোচনা করব, এরপরে আসে আমাদের মেস টপোলজি। এইটা শেষ হওয়ার পরে আমরা ইউজ অফ নেটওয়ার্ক এই টপিকস নিয়ে আলোচনা করব, নেটওয়ার্ক ইউজ অফ নেটওয়ার্ক। এরপরে আমাদের আসে যে কে ইউজ অফ নেটওয়ার্ক, এটা শেষ হওয়ার পরে আমরা নেটওয়ার্ক রিলেটেড ডিভাইসেস গুলো নিয়ে ডিসকাস করব। নেটওয়ার্ক ডিভাইসেস এর মধ্যে আমাদের হাব আছে, এরপর আমাদের সুইচ আছে, এরপর রাউটার আছে, এরপর এটা রিলেটেড সাম মোর ডিভাইসেস যেমন মডেম, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপর আমরা স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। এরপর আমরা আমাদের এই টপিকস এর শেষের দিকে, এটাই আমাদের টপিকস, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে যেটা আলোচনা করলাম এটা তোমরা একটু ভালো করে দেখবা, আমরা টপোলজি কি এটা আলোচনা করলাম, টপোলজির মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক গুলো আছে এই নেটওয়ার্ক গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা প্যান ল্যান ম্যান ওয়ান আর আমরা অনেকগুলো টপোলজির মধ্যে একটা টপোলজি আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের কি বাস টপোলজি। তো ঠিক আছে, আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।